সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনীতির সবচেয়ে শক্তিশালী সূচক প্রবাসী আয়। চলতি বছরের শুরুতেও তা ছিল গত বছরের তুলনায় 20% বেশি, কিন্তু কোভিড-19 আঘাতে সেই প্রবৃদ্ধি নেমে গেছে 9%। সংকট মোকাবিলায় বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বিদেশ ফেরতদের সামাজিক সুরক্ষা খাতের মাধ্যমে দেশের অর্থনীতিতে পুনঃপ্রতিষ্ঠার কথা বলছেন বিশেষজ্ঞরা। সহজ শর্তে ঋণ দেওয়া, যাতে করে তারা বিদেশে থেকে যে ধরনের দক্ষতা অর্জন করেছেন সেই দক্ষতা এখানে এসে ব্যবহার করে কিছু ক্ষুদ্র ব্যবসা চালু করতে পারে। এছাড়া যারা একেবারে জীবিকার ঝুঁকিতে আছে তাদেরকে তো আর্থিক সহায়তা সামাজিক সুরক্ষা খাতের মাধ্যমে দিতে হবে। বাজেটটা বাড়ানো উচিত এবং প্রবাসীদের জন্য, বিশেষ করে যারা ফেরত আসলে যেন তারা আবার ঘুরে দাঁড়াতে পারেন, সে কারণটা তো আমি অন্ততপক্ষে মনে করি অন্ততপক্ষে 2-3 হাজার কোটি টাকা আমাদের প্রবাসীদের রিটার্ন এবং রিইন্টিগ্রেশন ফেরত আসাদের এই সংকট মোকাবেলায় সামনের দিনগুলোতে থাকা উচিত। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে আসন্ন জাতীয় বাজেটে অভিবাসন খাতে নতুন কিছুর সম্ভাবনা কম থাকলেও পাঠানো টাকার উপর 2% প্রণোদনার পাশাপাশি চালু রয়েছে ঋণ ব্যবস্থা। 200 কোটি টাকার ওয়েজার্নার্স ওয়েলফেয়ার বোর্ডের সফট লোন এবং 500 কোটি টাকার আরেকটা প্রণোদনা প্যাকেজ, এবং গত বছরের যে 2% প্রণোদনার যে সুযোগ সেটি তো চলমান আছে। মানুষ যাতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তার কষ্টার্জিত রেমিটেন্স পাঠিয়ে এদেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন সেই বিষয়টা আমরা বিভিন্নভাবে লোকজনকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলছেন নতুন করে বিদেশ যাত্রা সচল আর ফেরত আসাদের আবার পাঠানোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন নতুন শ্রমবাজারের সন্ধান করা। মশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা।